বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিড ডে মিল কর্মীদের প্রতিবাদ চলছে, দেখাবো। ধর্মতলাতে রয়েছি, ধর্মতলার যে মোড়, সেখানে একটু আগেই আমরা দেখলাম তারা অবস্থান বিক্ষোভ করে। অবস্থান বিক্ষোভ করার পর এই মুহূর্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় এবং সেই আশ্বাসের পর আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে ওয়াই চ্যানেলের দিকে এগিয়ে চলেছে। মূলত দাবি বেতন বৃদ্ধি করতে হবে মিড ডে মিল কর্মীদের, পাশাপাশি মিড ডে মিল কর্মীদের কাজের জন্য সুরক্ষা দিতে হবে। কারণ আপনারা জানেন মাঝে মধ্যেই মিড ডে মিলের যে মান সেটা নিয়ে প্রশ্ন তুলে অনেক সময় দেখা গেছে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় মানুষজন, সেই কারণেই কিন্তু এই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন গোটা রাস্তা জুড়েই কিন্তু এই মুহূর্তে মিড ডে মিল কর্মীরা রয়েছেন, বিভিন্ন জায়গা থেকেই তারা এসছেন এবং এই মুহূর্তে সেই মিছিল করে তারা কিন্তু এই প্রতিবাদ তারা জানাচ্ছেন যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে, কাজে সুরক্ষা দিতে হবে, এরকম একাধিক দাবি তাদের রয়েছে এবং সেই দাবিতে এই মুহূর্তে আন্দোলন চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে, বলছি কি কারণে আমরা মিড ডে মিলের জন্য আমরা এখানে এসেছি। আমরা 12 মাসের মাইনে পাই না, আমরা 12 মাস কাজ করি 10 মাসের মাইনে পাই, আবার এবং আমাদের আর কি প্রচুর আমাদের খাটনিও হয়, আমাদের কোনো বোনাস নেই এবং আমরা কোনো খাবারও পাই না। যেইটুকুনি যেইটুকুনি আমাদের খাবার দেয় সেইটুকুনি ছেলেদের খাওয়ানো হয়ে যায়। এবার আমরা বলে আমাদের বলে যে আপনারা যদি বাঁচে তো তাহলে আপনারা খাবার পাবেন, না খাবেন না হলে খাবেন না। আমরা সকালবেলা 9টার সময় ঢুকি আর 3:30-4:30 সময় বাড়ি যাই, তাহলে এবার বলুন আমরা পেটটা কোথায় রেখে আসব? সেটা এটা এটা আমাদের কাছে এটা দাবি যে দিদি যেন এইগুলো আমাদের স্যাংশন করে এবং আমরা 12 মাসের যেন মাইনে পাই, আমরা কোনো বোনাস পাই না। তাতে আমাদের এই দাবিতে আমরা আজকে লড়াই রাস্তায় নেমেছি, আজকে এই রাস্তাতে নেবে আমরা এই লড়াই করছি এবং করব, এবং এইটা আর কি আমার কাছে নিবেদন। আমার নাম হচ্ছে ঝর্ণা বেরা, আমার নাম হচ্ছে ঝর্ণা বেরা। আমি এইটাই দাবি যে যেন আমরা এইটা যেন আমাদের সফল করতে পারি। বলি কি কি কারণে আন্দোলন করতে হবে? আমাদের অনেক কারণ, আমাদের মাইনে বাড়ায় না প্রথম কথা, 10 মাসের মাইনে 12 মাসের কাজ করিয়ে 10 মাসের বেতন দেয়, বিগত 10 বছর ধরে আমাদের কোনো মাইনে বাড়ায় না। আমাদের আমরা 1,500 টাকায় মাইনে, আমাদের কোনো কোনো জায়গায় 10 টাকা 8 টাকা বেতন মাসে ওদের, আর আমাদের রোজ 42 টাকা বেতন। আমাদের পূজার কোনো বোনাস নেই, ঈদের কোনো বোনাস নেই, আমাদের প্রচুর আমাদের মাতৃত্বকালীন ছুটি নেই, যে মা হয়ে মাতৃত্বকালীন ছুটি নেই। আমাদের গর্ভবতী অবস্থায় আমাদের রান্না করতে হয়, আমাদের প্রথম দিন ন্যূনতম মজুরি দিতে হবে, আমাদের ন্যূনতম মজুরির জন্য আমরা এত লড়াই করছি। আমার নাম পরশ্রী বয়াল, আমি শান্তিপুর থেকে নদিয়া থেকে। বুঝতেই পারছেন এভাবেই কিন্তু বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিড ডে মিল কর্মী তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে কিন্তু আগামী দিনেও এরকম আন্দোলন চলবে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করে ভালোবাসে এরকম আরো খবর জানাবেন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।